হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। তো 2023 ডিসেম্বরের জন্য সেটের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হয়েছে 1 আগস্ট 2023 এবং অ্যাপ্লিকেশন চলবে 31 আগস্ট মধ্যরাত্রি পর্যন্ত। এবং শেষ ডেটের অপেক্ষা না থেকে তোমরা 20 আগস্টের মধ্যে এই সেটের ফর্ম ফিল আপটা শুরু করবে এবং কমপ্লিট করবে, এবং খুব কেয়ারফুলিভাবে সেটের ফর্ম ফিল আপটা করো, কারণ আগের বার কিন্তু অনেকেরই এই সেটের ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়েছিল, নাম, ডেট অফ বার্থ, মেল আইডি ইত্যাদি ভুল হয়েছে। সুতরাং তোমরা খুব কেয়ারফুলিভাবে নিজে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে, কাউকে দিয়ে করালেও ভালো করে দেখে নেবে। ফর্ম কারেকশনের একটা ডেট এখানে দিয়েছে, সুতরাং যদি কোনোভাবেও সতর্কতা সত্ত্বেও যদি কখনও কোথাও ভুল হয়ে থাকে, সেটাও কিন্তু কারেকশন করার একটা সুযোগ তোমরা পাচ্ছ। কিন্তু তাও আমি বলে রাখি যে কেয়ারফুলি হয়ে ফর্মটা ফিল আপ করো, কারণ খুব গুরুত্বপূর্ণ তো পরীক্ষাটা। তো পরীক্ষা হবে 17ই ডিসেম্বর। দেখো, এই সেটের ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে সেটা আমি তোমাদেরকে আগে বলে দিই। দেখো, 4টি ডকুমেন্ট তোমাদের এখানে লাগবে, তার মধ্যে 2টো আপলোড করতে হবে আর 2টো তোমরা মোবাইলে ছবি তুলে রাখবে, কারণ তার কিছু মার্কস তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় সেখানে দিতে হবে। প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ফটো, তোমার যে ইমেজ সেটা জেপিজি ফরম্যাটে ছবিটা রাখবে। মোবাইলে যদি তোমার ভালো ছবি তোলা থাকে সেটাও তুমি দিতে পারো। ছবির সাইজ হবে 4 টু 40 KB-র মধ্যে। তোমার যদি ফটো সাইজ বেশি হয়, তুমি গুগলে গিয়ে সেই সাইজটা কমিয়েও আনতে পারো, মানে তুমি যেমন সাইজে চাইছো তেমন সাইজের মধ্যে নিয়ে আসতে পারো, তো সেটাও করতে পারো। 2 নম্বর হচ্ছে তোমার লাগবে সিগনেচার, তুমি সিগনেচারের সেটা সাইজ হচ্ছে 4 টু 30 KB, অর্থাৎ 4 থেকে 30 KB-র মধ্যে সেই ফটো সাইজটা হতে হবে। তো এই 2টো ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে, বাকি আর কিছু আপলোড করার প্রয়োজনীয়তা নেই। 3 নম্বর লাগবে সেটা হচ্ছে তোমার বিএ মার্কশিট, মানে এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে তুমি তোমার ফুল মার্কস কত, মানে কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, তুমি কত পেয়েছো, তোমার কত পার্সেন্টেজ এসেছে এবং তোমার গ্রেড কী। 4 নম্বরটা ঠিক একই রকমভাবে এমের ক্ষেত্রে, অর্থাৎ তোমার যদি মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে তোমার কত মার্কসের পরীক্ষা হয়েছিল, তুমি কত নম্বর পেয়েছো, তোমার পার্সেন্টেজ কত এবং গ্রেড কত সেটাও দিতে হবে, এবং সেটা তোমার রেজাল্টের মধ্যেই লেখা থাকবে। যদি রেজাল্টের মধ্যে লেখা না থাকে তাহলে কি করতে হবে সেটা আমি ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই 2টো ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে, এই 2টো তোমরা মোবাইলে ছবি তুলে নিয়ে যাবে, যাতে তোমরা ফর্ম ফিল আপ করার সময় সেই তথ্যগুলো দিতে পারো, আর কোনো কিছু কিন্তু আপলোড কিছু করতে হবে না। এবার যারা এখন ফার্স্ট সেমিস্টার এমএতে ভর্তি হয়েছো বা সেকেন্ড থার্ড ফোর্থ চলছে, রেজাল্ট হয়তো এখনও বেরোয়নি, তারাও কিন্তু তোমরা সেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার অপশনটা কি সেটাও আমি তোমাদেরকে ফর্ম ফিল আপ করার সময় বলে দিচ্ছি। আর বাকি যেরকম রিজার্ভেশন পলিসি সেই রকমই রয়েছে, কোনো অসুবিধা নেই। তাও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় নিচে তোমরা কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেবো। চলো এবার দেখা যাক, আমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর স্টেট এলিজিবিলিটি টেস্ট, অ্যাপ্লাই নাওতে ক্লিক করো। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখো এখানে সাবজেক্ট আসবে, অনেক কিছু এখানে অপশন দেওয়া রয়েছে, মানে এক্সাম ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, আপলোড ডকুমেন্ট, এই কটাই লাগবে তোমাদের। তুমি এখানে ডাইরেক্ট ক্লিক করেও দেখতে পারো, কিন্তু দেখা যাবে না, কারণ তোমাদেরকে একটা একটা স্টেপ ফলো করে যেতে হবে। তোমার সাবজেক্ট কী সেটা তুমি এখানে সিলেক্ট করবে, তারপর হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার WB সেট ইন দ্য সেম সাবজেক্ট, মানে তুমি কি এই সাবজেক্টে আগে সেট কোয়ালিফাই করেছো, যদি করে থাকো তাহলে ইয়েস করো, অলরেডি পাস ইন দিস সাবজেক্ট, মানে তুমি যেহেতু পাস করে আছো তার জন্য তোমার দ্বিতীয়বার অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আমি বলবো যে তোমাদের, মানে তোমরা যারা সেট একবার কোয়ালিফাই করে গেছো তাদের কিন্তু দ্বিতীয়বার সেটে বসার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি তোমার নলেজ দেখাতেই হয় তাহলে তুমি JRF বা নেটটা দাও, দিয়ে তোমার নলেজটা যাচাই করতে পারো। অযথা পয়সা খরচ করে ফিল আপ করে দ্বিতীয়বার সেট দেওয়ার কিন্তু কোনো যৌক্তিকতা নেই, যার জন্য তোমরা কিন্তু কোনো এক্সট্রা বেনিফিটও পাবে না, ক্লিয়ার? তাহলে তুমি কি করবে, এখানে নো করবে, মানে কোয়ালিফাই তুমি করোনি। তারপরে আসছে তোমার চুজ এ এক্সামিনেশন সেন্টার, তুমি কোথায় এখন বসবাস করছো তার উপরে তুমি কিন্তু তোমার এক্সামিনেশন সেন্টারটা দেবে, মানে আমি এখন মুর্শিদাবাদে থাকছি, মুর্শিদাবাদের যদি কোনো এক্সামিনেশন সেন্টারে দেওয়া হয় তাহলে আমার সুবিধা হবে। মুর্শিদাবাদ ফার্স্ট চয়েস দিলাম, সেকেন্ড চয়েস আমি নদিয়া দিলাম, যাতে যেহেতু আমার পড়শি জেলা। তারপরে নেক্সট ক্লিক করলাম, এখানে দেখো পার্সোনাল ডিটেলস চাইছে। পার্সোনাল ডিটেলসে কী করবে, তোমার নাম সমস্ত কিছু দেবে,
তাহলে এখানে তোমার নামটা দিয়ে দাও, এখানে মিডিল নাম থাকলে দেবে, তারপরে হচ্ছে লাস্ট নেম দিয়ে দাও, বাবার নাম দিয়ে দাও, মাদার্স নেম দিয়ে দাও, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা দাও। দেখেন এখানে অনেক অপশন রয়েছে, তোমাদের যেটা প্রয়োজন সেটা তুমি এখানে ক্লিক করবে। ডেট অফ বার্থ একটা দিয়ে দাও, এখানে ক্লিক করো, তারপরে এখানে করো কোন সালে জন্মগ্রহণ করেছো সেটা দিয়ে দাও। আমি একটা ডামি দিয়ে দিলাম এখানে জানুয়ারি, তোমাদের ডেট অফ বার্থটা কেয়ারফুলি দেবে, খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা স্টেটাস সার্টিফিকেটে উল্লেখ থাকে। তুমি বিবাহিত কিনা সেটা এখানে উল্লেখ করে দাও, মেল ফিমেল জেন্ডারটা উল্লেখ করে দেবে, মোবাইল নাম্বারটা খুব কেয়ারফুলি ভাবে দেবে, খুব গুরুত্বপূর্ণ, ল্যান্ডলাইন নম্বর থাকলে দিবে, না থাকলে দেওয়া দরকার নেই। মেল অ্যাড্রেসটা দিয়ে দাও, মেলটা ভালো করে দেখে নাও, কারণ মেল এবং ফোন নম্বর এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি আধার নম্বর চাইলে দিতে পারো, নাও দিতে পারো, নট ম্যান্ডেটরি। ডিফারেন্টলি এবেলড কিনা, অর্থাৎ তুমি বিশেষভাবে সক্ষম কিনা সেটা এখানে দিয়ে দেবে, নো, ন্যাশনালিটি ইন্ডিয়ান করাই রয়েছে। তারপর এখানে তুমি অ্যাড্রেস দিয়ে দাও, মানে তুমি এখানে অ্যাড্রেস দুইভাবে লিখতে পারো, ডাইরেক্ট এখানে গ্রামের নাম দিয়েও ছেড়ে দিতে পারো, বা এখানে তুমি ভিলেজ, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, এগুলো তুমি লিখতে পারো। ঠিক আছে, তা আমি দিয়ে দিলাম সিটি, পিনকোড এবং স্টেট দেওয়া হয়ে গেছে, অ্যাড্রেসে সেম অ্যাজ অ্যাভোভ করো। একবার ভালো করে দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা, কোথাও কোনো চেঞ্জ করতে হবে কিনা। ঠিক আছে, এবার নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করার পর একাডেমিক কোয়ালিফিকেশন চাইছে, তুমি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমাদের ইউনিভার্সিটির নাম দিবে, কত সালে পাশ করেছো সালটা দেবে, তোমার সাবজেক্ট কি ছিল সেটা দেবে, কত মার্কস তুমি গ্র্যাজুয়েশনে অনার্সে পেয়েছো সেটা দেবে, কতর মধ্যে তোমার পরীক্ষা হয়েছিল সেটা দেবে, তোমার গ্রেড কি বা গ্রেড পয়েন্ট কি। দেখো তোমাদের রেজাল্টের পেছন দিকে বা সামনের দিকেও গ্রেড পয়েন্ট লেখা থাকতে পারে, তো এই যে মার্কস পেয়েছো বা যত পার্সেন্টেজ হয়েছে তার ভিত্তিতে এখানে গ্রেড রয়েছে, তোমার গ্রেড যদি এ হয় এ দিয়ে দেবে, কত পার্সেন্টেজ হচ্ছে সেটা তুমি এখানে উল্লেখ করে দেবে। ঠিক আছে, সিম্পল, আলাদা কিছু নয়, বয়েরও কিছু নেই এখানে। একই রকমভাবে এবার পিজি, অর্থাৎ তোমার যদি এখন পিজি চলে তাহলে তুমি কি করবে, এই যে পিজি রেজাল্ট ওয়েটেড এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে তোমার আর এখানে কিছু লেখার দরকার নেই, তোমরা জাস্ট গ্র্যাজুয়েশনেরটা এখানে দিয়ে দেবে। এবার ধরো অনেকে পাস কোর্সের রয়েছে, মানে রেগুলার এম এ বা ডিস্ট্যান্স ওপেন, যেখান থেকে এম এ করো না কেন তুমি সেট বা নেট যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য তুমি এলিজিবল। এবার যারা অনার্স নাওনি পাশে পড়েছো তারা ইয়ার অফ পাসিং দেবে, কোন কোন সাবজেক্ট ছিল তোমাদের সেটা দেবে, কত মার্কস পেয়েছো তুমি সেই সাবজেক্টগুলোতে সেটা বসাবে এখানে, ফুল মার্কস কত ছিল সেটাও দেবে, কত গ্রেড হচ্ছে সেটাও দিয়ে দেবে। এবার ধরো তোমরা তখন তো এ বি এরকম কোনো গ্রেড ছিল না, তখন কি ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, তখন সেটাও কিন্তু তুমি এখানে দিয়ে দিতে পারো। ঠিক আছে, ফার্স্ট ক্লাস এভাবেও তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই, বোঝা গেল। এবার যদি তোমার এম এ কোয়ালিফাই হয়ে থাকে তাহলে এখানে তুমি তোমার সেই ইনফরমেশনটা দিয়ে দেবে, যদি তুমি অন্য ইউনিভার্সিটি থেকে এম এ করে থাকো তাহলে সেই ইউনিভার্সিটির নাম দেবে। এমন হতে পারে যে তোমার গ্র্যাজুয়েশন অন্য ইউনিভার্সিটির আন্ডারে ছিল, তারপরে তুমি পিজিটা অন্য ইউনিভার্সিটির আন্ডারে করেছো, তো সেক্ষেত্রে তুমি যেখান থেকে কোয়ালিফাই করেছো সেই ইউনিভার্সিটির নাম দেবে, কত সালে তোমার কোয়ালিফাই হয়েছে সেটাও দেবে, সাবজেক্ট লিখে দেবে, কত পেয়েছো সেটাও লিখে দেবে, কততে পরীক্ষা হয়েছে সেটা দেবে, কত গ্রেড হচ্ছে তারপর তুমি সেটা বসিয়ে দেবে, এবং কত পার্সেন্টেজ হচ্ছে সেটা তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল। তারপর তুমি এখানে হচ্ছে এটা নই থাকবে, নেক্সটে ক্লিক করো।
এবার হচ্ছে ফটো এবং সিগনেচার আপলোড করো। দেখো ফটো, এটা যেটা বলেছি আমি তোমাদের প্রথমে বলে দিয়েছি, ক্লিক করো, ফটো চুজ করো, আপলোড করো, সিগনেচার করা হয়ে গেছে, চুজ করো, আপলোড করো। এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয়বার কিন্তু দরকার নেই, একবার সিলেক্ট করার পর এখানে কিন্তু দেখাবে তোমার ফটোটা, মানে এখন শো করবে না কিন্তু এখানে দেখাবে। ডিক্লারেশনে টিক মার্ক করো, সাবমিটে ক্লিক করো, একবার দেখে নাও। ঠিক আছে, এটাই কিন্তু ফাইনাল, মানে তোমার ইয়ে নয়, মানে তুমি ফাইনাল সাবমিশন কিন্তু এখনই করছো না, আরেকবার ভালো করে রিচেক করে নাও, মানে খুব কেয়ারফুলভাবে রিচেক করে নাও যে কোথাও কোনো কিছু ভুল রয়েছে কিনা। দেখো সব ঠিকঠাকই রয়েছে, আমার কোয়ালিফিকেশান সব কিছু আমি ঠিকঠাকই দিয়েছি, পিজি রেজাল্ট ওয়েটেড নো, দেখো সব ঠিক রয়েছে, কোনো প্রবলেম হয়নি। কি লেখা আছে দেখো, প্লিজ নোট ডাউন ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড ফর ফার্দার রেফারেন্স, মানে তুমি তোমার ডায়েরিতে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ডটা লিখে রাখবে, এর আগের বার কেউ লিখে রাখোনি, ভুল হয়েছে। আমার সাথে অনেকে পরে যোগাযোগ করে বলছিলেন কি করবো আমার আইডি পাসওয়ার্ড ভুলে গেছি, তোমার দায়িত্বের মধ্যে পড়েছে এটা যে ঠিকভাবে লিখে রাখা। এগুলো হয়ে গেল, তারপর তুমি অ্যাপ্লাই ক্লিক করবে। এবার যদি মনে হলো কোথাও কোনো ভুল রয়েছে, তুমি এডিটে ক্লিক করে সেটাকে ঠিক করতে পারো। এবার যদি মনে হয় যে সব ঠিক রয়েছে, তুমি অ্যাপ্লাই ক্লিক করো, ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুলি দেখাবে, ওকে করো, হয়েছে। দেখো এরপর কি হচ্ছে, তোমার যে মেল আইডি সেখানে কিন্তু দেখবে যে একটা আইডি পাসওয়ার্ড চলে যাবে। এবার অনেকে দেখবে মেলে এই আইডি পাসওয়ার্ডটা দেখতে পায় না, দেখতে না পাওয়ার কারণ কি, দেখতে না পাওয়ার কারণ হচ্ছে সেটা স্প্যাম মেলে চলে যায়। তোমরা অবশ্যই মেলের স্প্যাম মেলটা একটু চেক করবে, দেখবে সেখানে আইডি পাসওয়ার্ড চলে এসেছে, সেমভাবে যেরকম আমার চলে এসেছে আইডি পাসওয়ার্ড মেলে, আমি এখানে দেখতে পাচ্ছি। যাওয়ার পর কি করবে, তুমি পে অনলাইনে ক্লিক করে দেবে। পে অনলাইনে ক্লিক করার পর সামনে এইরকম একটা অপশন আসবে, এখানে অনেকগুলো পেমেন্টের অপশন দেওয়া রয়েছে, কিউআর কোড, ইউপিআই, তুমি পেমেন্ট অপশন করতে পারো। এবার একটা বিষয়, যখন তুমি নিজে নিজেই কম্পিউটারে বসে বা নিজে ল্যাপটপে বসে ফিল আপ করছো, তখন দেখবে পপ আপটা অনেক সময় অফ করা থাকে বলে এইরকম কোনো কিছুই কিন্তু আসে না। তো যেহেতু পপ আপটা অফ করা রয়েছে, সুতরাং এইরকম কোনো জায়গাতে দেখবে একটা পপ আপ অন করার একটা অপশন থাকে, তো সেখানে গিয়ে তুমি পপ আপটা অন করতে পারো, তাহলেই পেমেন্টের অপশনটা পেয়ে যাবে। এমনকি ইউটিউবেও দেখতে পারো যে পেমেন্ট করার সময় কী করে পপ আপটা অন করতে হয়, যদি ডাইরেক্ট এমন চলে আসে তো ঠিক আছে, আর না হলে দেখবে এখানে দেখবে পপ আপ শো করবে যে তোমার পপ আপটা অফ রয়েছে, যে কারণে এটা এই যে এক্সট্রা পেজটা খুলছে না। তো এখানে ডেবিট কার্ড, আদার ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং দরকার নেই, অনলাইনে কিন্তু পে করতে হবে, চালান বা ড্রাফট এই সমস্ত কিছু চলবে না। কিউআর কোড অপশন করেও তুমি এখানে পে করতে পারো, মেক পেমেন্ট করে, ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো, সব রকমের অপশন রয়েছে। তো আমি যেহেতু পাস করে গেছি, আমার দ্বিতীয়বার ফিল আপ করার তো দরকার নেই, আমি তোমাদের এটা ডেমো হিসেবে দেখালাম। তো যখন আমি পেমেন্ট করব তখনই আমার এটা সাকসেসফুল হবে, কিন্তু আমি যেহেতু পেমেন্টটা করছি না, সুতরাং অটোমেটিকই ডেট যখন ওভার হয়ে যাবে আমার এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা ঠিক মতো ফিল আপ করে এটা পে করে দেবে, পে করে মেক পেমেন্ট করবে, পেমেন্ট করার পর তোমার মোবাইলে হয়তো একটা ওটিপি আসবে, সেটা দিয়ে তোমার পেমেন্টটা সাকসেসফুল যখন হয়ে যাবে, তারপরে তুমি এই যে অ্যাপ্লিকেশন পুরো সেটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা এই ভিডিও নিচে কমেন্ট বক্সে করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।